বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রকে সাহিত্য অনুরাগীদের কাছে পরিবেশন করতে বাঙালিয়ানার নতুন নিবেদন গল্প ফিভার। আজকের গল্প শ্রী ক্ষিতীন্দ্রনারায়ণ ভট্টাচার্যের কাহিনী অবলম্বনে নতুন মগজ। গল্পকথক ও ঝমরুর ভূমিকায় আমি কুমার, সুমন্ত্রর ভূমিকায় সোহম মণ্ডল, ডক্টর চিরঞ্জীব ও নন্দবাবুর ভূমিকায় আয়ুষ মজুমদার এবং উইলিয়াম ফিশারের ভূমিকায় স্নিগ্ধদীপ চট্টোপাধ্যায়। শুরু হচ্ছে আজকের গল্প। কলেজের পড়া শেষ হয়ে গেছে সুমন্ত্রের। এবার একটা সুবিধা মতো চাকরি জোগাড় করে নিতে পারলেই নিশ্চিন্ত হয়ে বসতে পারে। সেই উদ্দেশ্যেই সেদিন সে এসেছিল নন্দবাবুর বাড়ি। নন্দমিত্রের মুরব্বী লোক আর তার কাকার বিশেষ বন্ধু। বেশ খাতির করেই বসালেন নন্দবাবু, চা টা খাওয়ালেন, তারপর বললেন, দেখি তোমার কোয়ালিফিকেশনগুলো। সুমন্ত্র কাগজগুলো এগিয়ে দিতেই চশমাটা নাকের কাছে নামিয়ে দেখতে লাগলেন, তারপর হাসতে হাসতে বললেন, আরে তুমি তো দেখছি খুব মস্ত পণ্ডিত লোক, একেবারে ফার্স্ট ক্লাস এম এ, হ্যাঁ দেখে তো বড্ড ভালো মানুষ মনে হচ্ছিল। আরে একটা চাকরি তো এখনই ঠিক করে দিতে পারি, কালকেই কথা হচ্ছিল কোম্পানি কর্তাদের সঙ্গে, কিন্তু তোমার কি সে কাজ ভালো লাগবে? মাইনে অবশ্য মন্দ দেবে না, আর টিকে থাকলে ও লাইনে কিন্তু উন্নতিও আছে, তবে থাকতে হবে মফস্বলে, একেবারে পাণ্ডববর্জিত জায়গায়। সুমন্ত্র বিনয়ে গদগদ হয়ে বলল, না না কাকু, আমার কোনো আপত্তি নেই, যেখানে বলবেন সেখানেই যেতে রাজি। এক কথায় চাকরি হয়ে গেল সুমন্ত্রের, এবং দিন তিনেকের মধ্যেই জিনিসপত্র গুছিয়ে এসে চলে এলো হিমালয়ের পাদমূলে বন জঙ্গলে ঘেরা ডুয়ার্স অঞ্চলের এই রঙ্গিলা পাহাড় চা বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে। রঙ্গিলা পাহাড়, নামটা যেমন সুন্দর জায়গাটিও তেমনি মনোরম। অদূরে সার বেঁধে পাহাড়ের শ্রেণী চলে গেছে, তার গায়ে কমলালেবুর বাগান, যখন পাকে দূর থেকে মনে হয় কে যেন পাহাড়ের গায়ে সিঁদুরগুলো লেপে দিয়ে গেছে। কে জানে এই থেকেই জায়গাটার নাম রঙ্গিলা পাহাড় কিনা। পাহাড়ের ওপাশেই ভুটান, অনেকখানি জায়গা জুড়ে তাদের এই চা বাগান, পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট, এখানে সেখানে সুন্দর সুন্দর বাংলো, কুলি বস্তিগুলোতেও আধুনিকতার ছোপ লাগানো হয়েছে। পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট কিন্তু খরস্রোতা একটি নদী, তিস্তারই একটি শাখা হবে বোধহয়, স্থানীয় নাম ঘূর্ণি। কাজকর্ম খুব একটা বেশি কিছু নয়, তাছাড়া আধা বয়সী ম্যানেজার বাবুটিও লোক বেশ ভালোই। সুমন্ত্র দুদিনেই তার স্ত্রীর সঙ্গে বৌদি সম্পর্ক পাতিয়ে আর তার ছেলে মেয়েদের কাকাবাবু হয়ে ঘরের লোক হয়ে পড়ল, কিন্তু তবু যেন কেমন একটু নিঃসঙ্গ লাগত তার। ম্যানেজার বাবুর সময় কম, তাছাড়া তিনি যে সব বিষয়ে আগ্রহশীল তা নিয়ে বেশিক্ষণ আলাপ করা যায় না। কোন বাগানের শেয়ার কত দামে বিক্রি হচ্ছে, কোন বাগান এবার কত ডিভিডেন্ড দেবে, কোথাকার চালে কি গুণ, কোথায় গেলে তা সস্তায় পাওয়া যেতে পারে, এইসবই হচ্ছে তার মুখরোচক আলোচ্য বিষয়। কিন্তু সুমন্ত্রের বয়সী ছেলে এ নিয়ে কতক্ষণ আলাপ চালাতে পারে? বৌদি অর্থাৎ ম্যানেজার বাবু স্ত্রীও সাংসারিক আলোচনা ছাড়া আর কিছু ধার ধারেন না। তবে ভদ্রমহিলা নানান রকম শৌখিন রান্নায় ওস্তাদ, কাজেই তাকে এড়িয়ে চলা যে বুদ্ধিমানের কাজ নয় এটা সুমন্ত্র দিব্যি বুঝে নিয়েছে। অবশ্য বেড়াবার জায়গা আছে যথেষ্ট, হাতে একটা মোটা লাঠি নিয়ে নদীর ধারে বরাবর হেঁটে যাও, প্রকৃতি তার সমস্ত সমারোহ দিয়ে তোমার সামনে উজাড় করে দেবে আপনাকে। কাজেই একটু বেলা পড়তে না পড়তেই বেরিয়ে পড়তো সুমন্ত্র, এবং ক্রমে এটা একটা বাতিকে গিয়ে দাঁড়াল। সেদিনও এমনি বেরিয়েছে সে, একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল বোধহয়। হঠাৎ খেয়াল হলো কখন নদীর ধার থেকে অন্য পথে চলে এসেছে, আর সামনেই পথ আটকে রয়েছে মস্ত একটা ঝিল। অবশ্য ঝিলের পাশ দিয়ে একটা পায়ে চলা পথ ওদিকে চলে গেছে ঠিকই, কিন্তু
সেটা যে ব্যবহার করা হয় এমন মনে হলো না। তবু খেয়ালের মাথায় সুমন্ত্র সেই কাঁচা পথ ধরেই একটু এগিয়ে গেল। দুপাশে বনঝাউয়ের সারি, তারপর আরও বড় বড় গাছ, যাদের বলতে ইচ্ছা করে বনস্পতি। আর সেই বনস্পতি বৃন্দের পেছনে একই ব্যাপার, এখানে এত একটা বিরাট বাড়ি এলো কি করে? হঠাৎ দেখলে বাড়িটাকে একটা ছোটোখাটো দুর্গের মতো মনে হয়। দুর্গের পরীক্ষার মতোই সামনে খানিকটা জলও আছে, সাঁকো বেয়ে পার হতে হয় সেটা। অনেক দিনের পুরনো বাড়ি, জায়গায় জায়গায় বট অশ্বত্থ শিকড় গেড়ে বসেছে, ফলে দেখা গিয়েছে বড় বড় ফাটল। দেখে মনে হয় বুঝি পুরো বাড়ি, কিন্তু না, ওদিকের একটা জানলা দিয়ে ক্ষীণ আলোর রেখাও দেখা যাচ্ছে যে ব্যাপারটা বেশ রহস্যজনক মনে হচ্ছে কিন্তু। আর এমন একটা বাড়ির গল্প তো ম্যানেজার বাবু বা আর কারোর কাছে সে শোনেইনি। সন্ধে হয়ে আসছিল, তাই সেদিনকার মতো ফিরে এলো সুমন্ত্র। পরদিন রবিবার, অফিসের কোনো তাড়া নেই। সকালবেলা বাইরের ঘরে বসে খবর কাগজ খুলে তিন দিনের বাসি খবরগুলো পড়ছিল, ওখানে নাকি ওগুলোই টাটকা। হঠাৎ ভারী পায়ের শব্দে চমকে উঠল সে, সঙ্গে সঙ্গে বলল, ভেতরে আসতে পারি? বলেই উত্তরের অপেক্ষা না করে এক অপরিচিত ভদ্রলোক এসে সামনের চেয়ারে জাঁকিয়ে বসলেন। তারপর পেছন ফেরে শীষ দিয়ে ইশারা করতেই একটি ছোকরা মতো লোক ফ্যাল ফ্যাল চোখে ইতস্তত মুখে ঢুকে পড়ল এবং ভদ্রলোকটির পাশের চেয়ারটিতে অত্যন্ত সংকুচিত হয়ে বসে পড়ল, একেবারে পা তুলে, অনেকটা ওই পোষা প্রাণীর মতো। ভারী মুখ চড়া আমার এই সঙ্গীটি, আপনি তো নতুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারও এসেছেন, শুনলাম খুব পণ্ডিত লোক আপনি, ফার্স্ট ক্লাস এমএ, তা এত জায়গা থাকতে এই চা বাগান পছন্দ করলেন কি করে? মানুষ ঘটনার দাস। যা বলেছেন, এই দেখুন না আমাকে, ও আমার পরিচয় তো দিইনি এখন, সারা জীবন নানা হুল্লোড়ে কাটিয়ে শেষে প্রায় বুড়ো বয়সে এখানে এলাম বাগানের ডাক্তারি চাকরি নিয়ে, কিন্তু তাও বেশি দিন করতে পারলাম কই, অথচ জায়গাটা এমন ভালো লেগে গেল যে মায়াও কাটাতে পারিনি, শেষ পর্যন্ত রয়ে গেছি এখানেই, বাগানের সঙ্গে বাধা না থেকেও চিরঞ্জীব ডাক্তার হয়ে। সুমন্ত্র এবার ভালো করে চেয়ে দেখল, আগন্তুক বাংলা বলছেন চমৎকার, কিন্তু চেহারায় ঠিক বাঙালির ছাপ নেই, চুলেও বেশ পাক ধরেছে, পরনে সাদা ট্রাউজারের ওপর লং কোট, হাতে একটা ছড়ি, লিকলিকে কিন্তু অস্ত্র হিসেবে ওর বেশ মূল্য আছে। আর সঙ্গী ছোকরাটি, তার রকম সকম থেকে ভারী মজা লাগলো সুমন্ত্রের, মিটমিট করে এদিক ওদিক তাকাচ্ছে, কড়িকাট থেকে ঘরের আনাচে কানাচে সব দিকে, আবার চোখাচুকি হতেই চমকে উঠছে যেন। এই সময় চাকর সনাতন এক পেয়ালা চা আর এক প্লেট অমলেট নিয়ে ঘরে ঢুকল। সুমন্ত্র তাকে আরও দু কাপ চা আর অমলেট আনতে বলল। না না, ওর জন্য অমলেট লাগবে না, ও সব একদম পছন্দ করে না, বরঞ্চ ঘরে কলা কি অন্য কোনো ফল আছে দু একটা থাকলে দিতে পারেন, ও কিন্তু বেশ খুশি হবে, বললেন ডক্টর চিরঞ্জীব। বাস্তবিক কলা পেয়ে ছোকরা যে এত খুশি হবে সুমন্ত্র তা ভাবতে পারেনি। সনাতন এক ছড়া কলা এনে টেবিলে রাখতেই সে ছো মেরে এসে তুলে নিল গোটা ছড়াটাই, তারপর ক্ষিপ্র হস্তে খোসা সমেতই মুখে পড়ে দিতে লাগলো একটার পর একটা। অবশ্য খোসাটা সত্যি সে খেলো না, মুখ থেকে বের করে ঘরের মেঝেতে ছড়াতে লাগলো। মাথা খারাপ নাকি ছেলেটা? অবশ্য ডক্টর চিরঞ্জীব চা অমলেট দুই ধীরে সুস্থে শেষ করলেন, তারপর উঠে দাঁড়িয়ে হাসি মুখে বললেন, আচ্ছা তাহলে আজ উঠি, আসবো কিন্তু মাঝে মাঝে, কথা বলার লোকের এখানে বড্ড অভাব। ছড়ি ঘোরাতে ঘোরাতে বাইরে বেরিয়ে এসে আবার তিনি শীষ দিলেন, সেই ছোকরাটিও তিরিং করে চেয়ার থেকে লাফিয়ে নেমে পড়ল।
তারপর হাত দুটি শটান ওপরে তুলে দিয়ে হেলতে দুলতে অনুসরণ করল তাকে। দেখে কোনো রকমে হাসি চেপে রাখল সুমন্ত্র। সেদিনও বিকালবেলা সুমন্ত্র আবার বেড়াতে বেরোলো নদীর পাড় ধরে, কিন্তু আজ আর বেশি দূর যাওয়া হলো না। একটু দূরেই দেখল ঘূর্ণির পাড়ে একটা ছোট টুল পেতে বসে একজন বিদেশি ভদ্রলোক মাছ ধরছেন। পাশে দু তিনটে বড় বড় ছিপ আর একটা দোনালা বন্দুক। মাছ ধরার নেশা সুমন্ত্রেরও কম নয়, সে দেখেই দাঁড়িয়ে পড়ল। এবারে মৎস্য শিকারীর নজর পড়ল তার দিকে। একটু থতমত খেয়ে সলজ্জে হেসে বললেন, কি দেখছেন, বসে থাকাই সার, এতক্ষণে একটা মাছও পেলাম না। এখানে বড্ড জলের তোর, অ্যাঙ্গেলিংয়ের পক্ষে জায়গাটা ভালো বাছেননি, তবে মাছ ছাড়া অন্য শিকারেরও বাতিক আছে বোধহয় আপনার, সঙ্গে বন্দুক দেখছি। না, ওটা আপাতত শিকারের জন্য নয়, সেফটির জন্য। এদিকে প্রায় ভালুক টালুক বেরোয় শুনেছি, মাছ ধরছি কম্প্যানিয়ানের অভাবে। তা আপনাকে নূতন দেখছি এখানে, বেড়াতে এসেছেন বুঝি? না না না, ওই চাকরি নিয়ে এসেছি রঙ্গিলা পাহাড়ের চা বাগানে। ও, আপনি বুঝি ওখানকার নতুন এম মিস্টার চক্রবর্তী? তাহলে ভালোই হলো, আমি একই পথের পথিক, শিমুলগুড়ি চা বাগানে আছি এম হয়ে। রঙ্গিলা পাহাড়ের পাশেই ঘূর্ণির বাঁক পেরোলে শিমুলগুড়ি চা বাগান। এটি সাহেবি বাগান, ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সবাই সাহেব। সুমন্ত্র এইটুকুই শুধু জানত, কিন্তু দেখল ওখানকার ওরা তার চেয়ে বেশি খবর রাখে। বিদেশি ভদ্রলোকটির নাম উইলিয়াম ফিশার, জাতিতে জার্মান, বয়সে প্রায় সুমন্ত্রের মতো হবে, স্ফূর্তিপাজ দিল খোলা লোকটি। জার্মানরা নাকি এরকমই হয়, অত আদব কায়দা ধার ধারে না তারা। ফিশারও অল্প সময়ের মধ্যেই দিব্যি আলাপ জমিয়ে তুলল। বললেন, ক্লাব এখানে একটা আসে বটে, কিন্তু রোজ রোজ সেখানে আমার ভালো লাগে না। সেই বসে বসে শুধু বুড়োদের সঙ্গে তাস পেটো, বাজি ধরো, আর মাঝে মাঝে উঠে এক আট গ্লাস উইস্কি। এখানে এমন সুন্দর পাহাড়, রিভার, জঙ্গল ফেলে কে ডেলি 30 মাইল গাড়ি করে ওখানে গিয়ে টাইম ওয়েস্ট করতে পারে বলুন তো? তা আপনার সঙ্গে আলাপ হলো, ভালো হলো। আপনার কাছ থেকে এদেশে গল্প শুনবো ভালো করে। আমাদের তো আবার জানেন রেস্ট্রিকশন, বাগানের বাবুদের সঙ্গে বেশি মাখামাখি পারণ, ওঠে নাকি ওরা ফেয়ে বসবে, ডিসিপ্লিন মানতে চাইবে না। অদ্ভুত আইডিয়া যা হোক অত্যাচার। এবার ছিপ ছিপ গুটিয়ে উঠে পড়ল ফিশার, সঙ্গে বললেন, শুনুন একবার ঝিলের ধারে যাওয়া যাক, ডক্টর চিরঞ্জীব ওদিকে থাকেন, তাকে একবার বুকটা দেখাব। কয়েকদিন ধরে কেমন একটা ব্যথা ব্যথা করছে, এই অঞ্চলে চলে সুবিধা, অ্যাকচুয়ালি ভালো ডাক্তার নেই, অবশ্য বাগানের জন্য একজন মাইনে করে ডাক্তার আছেন, কিন্তু গোলমেলে ব্যাপারটার উপর রিলাই করা যায় না। তবে ডক্টর চিরঞ্জীব নো ডাউট ইজ এ গ্রেট ডক্টর, বিশেষ করে সার্জারিতে তার হাত তো এক্সট্রিমলি গুড, তবে তাকে সবসময় পাওয়া ডিফিকাল্ট, প্রায় খুব ব্যস্ত থাকেন, পৃথিবীর হেন কোনো জায়গা নেই যেখানে তিনি যাননি। ভিয়েনা আই ক্যান রিকল ডাক্তারদের মুখে তার নাম শুনেছিলাম, ফার্স্ট সহ হিম অ্যাট সিঙ্গাপুর, সেখানেও তার বেশ নাম ডাক ছিল। হেনো ডাক্তার চিরঞ্জীব সে চেষ্টায় বুড়ো বয়সে চা বাগানে ডাক্তারি চাকরি নিয়ে কেন এসেছিলেন বোঝা মুশকিল। অবশ্য চাকরি তিনি বেশি দিন করেননি, কিছুদিন পরেই ছেড়ে ছুড়ে প্রাইভেট প্র্যাকটিস স্টার্ট করেন। তারপর ঝিলের ওই পাশে ওই পুরনো ক্যাসেল কিনে নিয়ে ওখানেই থাকে। ক্যাসেল? আমরা ক্যাসেলই বলি, আসলে ওটা নাকি ছিল একটা নীলকুঠি। নীলের চাষ এখানে হতো কিনা জানি না,
হলেও সে বহু দিনের কথা। সে চাষ উঠে গেছে, কুঠি আলোরা কবে উধাও হয়েছে, বিরাট ভারীটা নাকি ছিল ভুটানের রাজবংশের কার দখলে, কিন্তু কেউ দেখভাল করত না। লোকে বলতো ভুটুরে ভারী, ডক্টর চিরঞ্জীবের নাকি ওটা ভারী পছন্দ হয়, এবং খুব অল্প প্রাইসে ওটা কিনে নিয়ে তিনি ওখানে ঘর করেছে। অনেকে ধারণা ওটা তার ল্যাবরেটরি, ওখানে বসে উনি রিসার্চ করে, ভগবান জানে কিসের রিসার্চ। দেখেননি বাড়িটা? ঝিলের ধারে ঠিক যেন একটা শিকেলে কিলা। কথা বলতে বলতে এগিয়ে চললো দুজনে, তারপর হঠাৎ একটা চিৎকার শুনে দুজনেই থমকে দাঁড়ালো। একটা গাছের নিচে একটি লোক গাছের গুড়ি ধরে তারও স্বরে চেঁচাচ্ছে, যেন ওপরের কাউকে ধমকাচ্ছে। আর গাছের ওপরে একটি লোক যেন দারুণ বিব্রত হয়ে এডাল থেকে ওডালে লাফালাফি করছে। যেরকম অপলীলাক্রমে সে ডালে ডালে ঘুরছে, কখনো হাত দিয়ে কখনো বা পা দিয়েই ডাল আঁকড়ে, তাতে যে সে গাছে চড়া বিদ্যায় সুপটু তা বুঝতে কষ্ট হচ্ছে না। ফিশার তলাকার লোকটিকে ধমক দিয়ে সরিয়ে দিল। লোকটি কটমট করে তাদের দিকে তাকিয়ে এবং বোধহয় একসঙ্গে সাহেব আর বন্দুক দেখেই ধীরে ধীরে চলে গেল। তবে যাবার সময় কয়েকবার নিচু হয়ে মাটিতে কি যেন শুকবার চেষ্টা করল। লোকটি চলে গেলে ওপরের লোকটি সাহস করে একটু নেমে এলো। সুমন্ত্র এবার তাকে চিনতে পেরেছে। এ সেই লাজুক ছোকরা যে ডাক্তার চিরঞ্জীবের সঙ্গে তার বাড়িতে গিয়েছিল সকালবেলা। তাকে যে আজই এভাবে জঙ্গলের মধ্যে গাছের ওপর দেখতে পাবে সুমন্ত্র তা কল্পনাও করতে পারেনি। একটা জিনিস লক্ষ্য করেছেন মিস্টার চক্রবর্তী? এই লোকগুলো ডক্টর চিরঞ্জীবের প্রতি এক্সট্রিমলি ডিভোটেড। প্রায় দেখবেন এদের কেউ না কেউ ওর সঙ্গে ঘুরছে। আর ডক্টর চিরঞ্জীবও মনে হয় ওদের সঙ্গে নিয়ে এখানে সেখানে ঘুরতে ভালোবাসে। অথচ ওদের বুদ্ধি বা হালচাল দেখলে ওদের সঙ্গে ডাক্তারের এই অ্যাফেকশনের কোনো রিজন খুঁজে পাওয়া যায় না। ফিশারের কথা শেষ হবার আগেই মনে হলো দূরে কয়েকজন লোক এদিক পানেই আসছে, আর একটু কাছে এলে চিনতে আর ভুল হলো না। দলের নেতা হচ্ছেন ডক্টর চিরঞ্জীব আর সঙ্গে আরও 5-7টি লোক, তাদের সকলেরই বয়স 23-24-এর মধ্যে। ডক্টর চিরঞ্জীবের হাতে সেই লিকলিকের ছড়িখানা স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু আশ্চর্য সঙ্গের লোকগুলোর ব্যবহার। তাদের কেউ ডক্টর চিরঞ্জীবের গায়ে মাথা ঘষতে ঘষতে চলেছে, কেউ পেছন পেছন মাথা নিচু করে আসছে। মাঝে মাঝে এত হেট হচ্ছে যে মনে হয় বুঝি ওখানকার ঘাসের গন্ধ কীরকম তাই শুকে দেখতে চায়। কেউ একটু এধার ওধার হলেই ডক্টর চিরঞ্জীব হুঙ্কার দিয়ে ছড়ি ঘোরাচ্ছেন শূন্যে, আর লোকগুলো থতমত খেয়ে আবার কাছে এসে জড়ো হচ্ছে। কিন্তু সবচেয়ে মজা দেখা গেল যখন ডক্টর চিরঞ্জীব তার লম্বা কোটের পকেট থেকে 2-3টে কলা বের করে শূন্যে ঝুলিয়ে শীষ দিতে শুরু করলেন। চোখের পলক পড়তে না পড়তে দেখা গেল সেই বৃক্ষ বিহারী লোকটি সবেগে গাছ থেকে নেমে এলো, আর মাথার ওপর দুহাত তুলে দিয়ে টলতে টলতে ছুটে চলল ডাক্তারের দিকে। মানুষ যে কলা দেখে এত ভালোবাসতে পারে চোখে না দেখলে বিশ্বাস করা কষ্ট। ফিশার আর সুমন্ত্র অর্থপূর্ণভাবে তাকালো নিজেদের মুখের দিকে। কয়েকদিন পরের কথা, ম্যানেজারের অফিস ঘরে বসে সুমন্ত্র কতকগুলি দরকারি কাগজপত্র দেখছিল। এমন সময় বাগানের কুলি সর্দার ঝুমরু অত্যন্ত উত্তেজিতভাবে এসে জানালো, আমার সাল আর ছেলে মেয়ে থুয়ারে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ খবর তো আর নতুন নয়, গত কয়েকদিন থেকেই বাগানের আশেপাশে ছেলে হারাবার হিড়িক পড়ে গেছে। বেশিরভাগই সব চা বাগানের কুলি বেড়াকের ছেলে, এবং সবাই একেবারে ছোটও নয়, জোয়ান জোয়ান ছেলেও আছে। কুলি মহলে ছেলে হারানো নিয়ে একটা আতঙ্কের সাড়া পড়ে গেছে। তাদের ধারণা আশেপাশে কোথাও অপদেবতার আবির্ভাব হয়েছে, নইলে পরপর এতগুলো ছেলে যায় কোথায়। এই ভৌতিক আক্রমণের দু একজন প্রত্যক্ষদর্শীর খবরও নাকি পাওয়া গেল, কিন্তু ঝুমরুকে চুপ করায় সাধিকার। ওই যে নাংকু আছে না, নাংকু তো নিজের চোখে দেখেছে,
জিলের দ্বারে এক বিরাট কালো সাহামূর্তি পা সরিয়ে বসে কুড়মুড় করে হাসি বুঝছে, বিশ্বাস না হয় দিয়ে কুনকে যান, সিবুনে হাড়গুলো এখনো জিলের ধারে গিয়ে পড়ে আছে। বস্তিতে প্রবল উত্তেজনা চলছে এইসব নিয়ে, আর কেউ কাজ করবে না বইলা দিছে, এখন মন্ডি দেবতার পুজো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ঠান্ডা হইব না, নইলে সমস্ত বাগান পুড়ে খাক হয়ে যাবে। পুজোর জন্য যা টাকা লাগবে তা আমরা কুলিরা দিতে রাজি, কিন্তু সরকার থেকে যদি 100 টাকা না দেয় তাহলে চলবো না, পসাই মদি তো লাগবে অন্তত 20 হাড়ি। কি আর করা যায়, দেবতার আগে কুলিদের শান্ত করা দরকার। মহাসমারোহে পুজো শেষ হল, পচাইয়ের স্রোত হয়ে গেল কুলি বস্তির সামনেকার মাঠে, কিন্তু তবু দেবতা প্রসন্ন হলেন না। পরদিন শোনা গেল আবার একটি ছেলে নিখোঁজ হয়েছে, এবং এটি আর কেউ নয় স্বয়ং ঝমরুর ছেলে। বাগানের কাজ বন্ধ হয়ে গেল, কুলিরা ঘরে বসে ছেলে আগলাচ্ছে। কুলি রমণীদের করুণ বিলাপে আকাশ ভারী হয়ে উঠল। আগের দিনই থানায় খবর পাঠানো হয়েছিল, প্রায় 10 ক্রোশ দূরে থানা, এখনও দারোগা তদন্তে আসতে পারেননি। সুমন্ত্র ঠিক করল বাগানের লরি নিয়ে সে নিজেই চলে যাবে থানায়। ঠিক এমনি সময় নিজের গাড়ি হাঁকিয়ে ফিশার এসে হাজির, সুমন্ত্রের সঙ্গে নিরিবিড়ি কথা বলতে চায়, অত্যন্ত জরুরি কথা। তখনও সন্ধ্যা ভালো করে লাগেনি, কিন্তু কৃষ্ণপক্ষের রাত, অন্ধকার হতে বেশি সময় লাগবে না, তাছাড়া আকাশটাও একটু মেঘলা হয়ে আছে। নীলকুঠির পেছনের দিকের বন্ধ ফটক আস্তে আস্তে টপকে দুটি মূর্তি সন্তর্পণে ভিতরে ঢুকে পড়ল। দুজনেরই পরনে 8-7 পোশাক, একজনের হাতে টর্চ, অন্যজনের হাতে বন্দুক। এরা আর কেউ নয়, সুমন্ত্র আর ফিশার। একদিনে এদের বন্ধুত্ব বেশ ঘনীভূত হয়েছে, পা টিপে টিপে এগিয়ে চলল ওরা। সুমন্ত্র ভাবতেও পারেনি এই পুরো বাড়িটার ভিতরে এত কাণ্ড থাকতে পারে। বাগানের একদিকে চিড়িয়াখানার মতো বড় বড় কয়েকটি খাঁচা বসানো হয়েছে, তার ভেতরে নানান রকম জানোয়ার, খরগোশ, ঘিরিপিক থেকে শুরু করে হরিণ, বাদর, কুকুর, রামছাগল, এমনকি গোটা দুই ভাল্লুক শুদ্ধও রয়েছে। ডক্টর চিরঞ্জীবের তাহলে জন্তু পাশারও বাড়ি আছে। টর্চ ফেলতেই দেখা গেল একটা খাঁচার এক কোণে একটা বড় জাতের বাদর মাথায় ব্যান্ডেজ বেঁধে নির্জীবের মতো পড়ে রয়েছে। তবে কি এরাই ডক্টর চিরঞ্জীবের গবেষণার উপকরণ? কিন্তু কিসের গবেষণা? বিস্মিত সুমন্ত্রকে ইশারায় চুপ করতে বলে ফিশার তেমনি সন্তর্পণে বাগান ছেড়ে বাড়ির ভেতর গিয়ে ঢুকল। অত বড় বাড়িটা যেন খা খা করছে, জনপ্রাণীর সাড়া নেই কোথাও, শুধু রাশি রাশি ধুলো আর শুকনো ডালপাতায় চারদিক ছেয়ে আছে, কোথাও বা ছাদ ঝুলে পড়েছে। চামচিকের উৎকট গন্ধে দম বন্ধ হয়ে আসতে লাগলো সুমন্ত্রের। ফিশার শেষে সাহসে ভর করে দোতলায় উঠতে লাগলো। সুমন্ত্র অভিভূতের মতো চলল পেছন পেছন। সেকালকার কাঠের সিঁড়ি, সেকালকার বলেই অবশ্য এত মজবুত, এককালে হয়তো কার্পেট মোড়া ছিল, এখন তার ছালটুকু শুধু আছে, তবু এখনও তার ফলে শব্দ কম হয় সিঁড়িতে। সিঁড়ির মাথায় একটা সরু বারান্দা, অনেকটা দূরে চলে গেছে সেটা, আর তারই এক প্রান্তে একটা ঘর থেকে আলোর ক্ষীণ রেখা এসে পড়ছে উল্টো দিকের দেওয়ালে। ফিশার এবার সেই দিকে এগিয়ে চলল। অস্পষ্ট শব্দ শোনা যাচ্ছে, কারা যেন চাপা গলায় ফিসফিস করে কথা বলছে, তারপরেই একটা গোঙানির শব্দ, দ্রুত পা ফেলার ঝটফট আওয়াজ। সুমন্ত্রের হাত পা কাঁপছে, ফিশার বজ্র মুষ্টিতে তার একটা হাত ধরে বলল, এখন নার্ভাস হলে চলবে না চক্রবর্তী। পর মুহূর্তেই একটা হ্যাচকা টানে সুমন্ত্রকে টেনে নিয়ে সে ঢুকে এলো ঘরের ভেতর। তারপর সে এক অভাবনীয় দৃশ্য, সামনে একটা অপারেশন টেবিলের ওপর আপাদমস্তক সাদা কাপড় জড়ানো একটি রোগী পড়ে আছে। একজন দীর্ঘাঙ্গিনী নার্স তার মাথায় ব্যান্ডেজ বেঁধে দিচ্ছে। চেহারা দেখলেই স্পষ্ট বোঝা যায় সে এই অঞ্চলের মেয়ে নয়। আর ডাক্তার চিরঞ্জীব, তিনি মাথায় নাক ঢাকা টুপি পরে অদূরে দাঁড়িয়ে একজন ডাক্তারি পোশাক পরা লোকের সঙ্গে মৃদু স্বরে কি যেন আলোচনা করছিলেন।
পাশে আরেকটা স্ট্রেচারে কালো চেহারার জোয়ান গোছের একটি ছেলে অবসন্নভাবে চোখ বুজে শুয়ে আছে। কালো কুচকুচে রং আর মুখের আকৃতি দেখে সুমন্ত্রের বুঝতে বাকি রইল না কোথা থেকে সংগ্রহ করা হয়েছে তাকে। কয়েক মুহূর্ত অপলক দৃষ্টিতে পরস্পর পরস্পরের দিকে তাকিয়ে রইলেন তারা। আপনারা এখানে অনধিকার প্রবেশ করেছেন কোন সাহসে? জানেন ডাক্তারের অপারেশন রুমে বিনা অনুমতিতে ঢুকলে কত বড় সর্বনাশ হতে পারে আপনাদের? জানি, কিন্তু ডক্টর শিরঞ্জিত, আপনি কি এখানে সত্যি ডাক্তারি করছেন? একই কথা, এটা আমার রিসার্চ, এই রিসার্চও ডাক্তারের একটা অঙ্গ। কিন্তু এত গোপনে, এত ডিসক্রিটলি। এতক্ষণে সুমন্ত্র যেন কথা বলবার সাহস পেল, বলল, আর চুরি করে ধরে এনে যাদের ওপরে আপনি অমানুষিক রিসার্চ চালাচ্ছেন তাদের কথা একবারও ভেবেছেন? জানেন এটা কত বড় অপরাধ? আপনারা ছেলে মানুষ, সহজেই উত্তেজিত হয়ে পড়েন। এই পৃথিবীতে অনেক কিছু শেখবার আছে, তার অনেক কিছুই এখন আপনাদের বাকি। কি নিয়ে আমি কাজ করছি তা যদি জানতেন তাহলে এই ছেলে মানুষই করে আমার নিভৃত তপস্যায় ব্যাঘাত ঘটাতে আসতেন না। জানি জানি, আপনার সঙ্গে ওই হিউম্যান লাইক মিজারেবল অ্যানিমালগুলোকে যখনই দেখেছি তখনই বুঝেছি আপনার নলেজের পিছনে কত বড় শয়তান লুকিয়ে আছে। কিন্তু আমাকে ঘাটাবেন না, সমস্ত রকম প্রিপারেশন নিয়ে আমি আপনার ডেরায় ঢুকেছি। বাইরের বাগানে হট্টগোল শুনতে পাচ্ছেন? ওরা সব বাগানে খুলি যাদের আপনি মানুষ বলে মনে করেন না। পুলিশের সঙ্গে এসেছে ওরা, আমরা না বসালে এখনই ওরা আপনাদের শিরে টুকরো টুকরো করে খেয়ে ফেলবে। ফিশারের কথা শেষ হবার আগেই বারান্দায় খটমট আওয়াজ শুনতে পাওয়া গেল। পরক্ষণেই কয়েকজন সুসজ্জিত পুলিশ অফিসার সবেগে ঢুকে পড়ল ঘরের ভিতর। কিসের রিসার্চ করছিলেন ডক্টর চিরঞ্জীব? মস্ত বড় সার্জেন তিনি, পৃথিবীর নানা জায়গায় খ্যাতি কুড়িয়ে শেষে রঙ্গিলা পাহাড় চা বাগানেই বা তিনি এলেন কেন? বিচারের সময় তার নিজের লেখা বিবৃতিতেই তিনি সে কথা লিখে গিয়েছেন। ডক্টর চিরঞ্জীবের বিচারের কথা কাগজে হয়তো অনেকেই পড়ে থাকবে, তার পক্ষের ব্যারিস্টার তাকে পাগল সাজিয়ে মামলা হালকা করার চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু চিরঞ্জীবই তাকে বাধা দিয়ে কেস নষ্ট করে দেন। তিনি তো আর পাগল নন, বিধাতার সৃষ্টির ওপরেও যে যুগান্তকারী পরিবর্তন আনা সম্ভব তিনি সেটা প্রমাণ করতে চেয়েছিলেন। বাধা পড়ায় আরব্ধ কাজ শেষ করতে পারেননি তিনি, কাজেই যে কোনো শাস্তি মাথা পেতে নিতে রাজি হন। আসলে যে সঙ্গীদের নিয়ে তিনি ঘুরে বেড়াতেন তারাই ছিল তার প্রথমকার পরীক্ষার উপকরণ। এদের একজনকার মাথা থেকে নতুন মগজ তুলে নিয়ে তিনি সেখানে বসিয়েছিলেন শিম্পাঞ্জির মগজ, আর আরেকজনের মাথার খুলিতে ভরে দিয়েছিলেন কুকুরের মগজ। এইরকম আরও কয়েকটা জানোয়ারের মগজ ব্যবহার করা হয়েছিল। সুমন্ত্রের সঙ্গে প্রথম আলাপের দিন ডক্টর চিরঞ্জীবের সঙ্গী ছিল ওই শিম্পাঞ্জি মানব, তাই তার চেহারা মানুষের মতো হলেও হাবভাব ছিল শিম্পাঞ্জি সুলভ। এই শিম্পাঞ্জিকেই ডক্টর চিরঞ্জীবের কুকুর মানুষ জঙ্গলের মধ্যে তাড়া করে কিভাবে গাছে তুলেছিল আর তলা থেকে ধমকাচ্ছিল সে দৃশ্যও সুমন্ত্র দেখেছিল ফিশারের সঙ্গে। মানুষ যেমন জন্তু পোষে, আদর দেয়, ডক্টর চিরঞ্জীবও ঠিক তেমনি করে এইসব হতভাগ্য মানুষগুলিকে আদর করে পুষতেন, তাই তারা ছিল তার একান্ত অনুগত। ডক্টর চিরঞ্জীবের পরবর্তী পরিকল্পনা ছিল ঠিক এর বিপরীত পরীক্ষা, জীবজন্তুর মাথা থেকে মগজ বের করে নিয়ে সেখানে কৌশলে মানুষের নতুন মগজ ঢুকিয়ে দেওয়া যায় কিনা, তাহলে চেহারায় নিকৃষ্ট থেকেও তারা মানুষের মতো বুদ্ধি পেতে পারে হয়তো। তারা বাগানের চিড়িয়াখানায় এই জন্য সংগ্রহিত হচ্ছিল নানান জাতের প্রাণী, এবং ইদানিং যে কুলি বালক উধাও হচ্ছিল তার কারণও ছিল এই।
কিন্তু এ পরীক্ষা তিনি শেষ পর্যন্ত শুরু করতে পেরেছিলেন বলে মনে হয় না, তোড়জোড় করেছিলেন মাত্র। কি করে ধরা পড়লেন ডক্টর চিরঞ্জীব? ধরা পড়লেন জার্মান যুবক ফিশারের হাতে। ইউরোপে থাকতেই উইলিয়াম ফিশার তাকে জানত। তারপর সিঙ্গাপুরে তাদের মধ্যে পরিচয় হয়। ঘটনাচক্রে সেই ফিশারি যে এখানে এই সুদূর চা বাগানে চাকরি নিয়ে আসবে তা তিনি জানবেন কি করে? আর নিলেই বা, তার ডাক্তারি বিদ্যার ওপর অগাধ শ্রদ্ধাই ছিল ফিশারের। কিন্তু এই শ্রদ্ধাই হলো কাল। অসুখ বিসুখ করলে ফিশার তাদের চা বাগানের ডাক্তারের কাছে না গিয়ে হাজির হতো ডাক্তার চিরঞ্জীবের কাছে। এই সময় নীলকুঠির কাণ্ড কারখানা তার চোখে পড়ে। সন্দেহের উদ্রেক হয় তার মনে। তারপর কিছুদিন নজর রেখে রেখে একদিন আসল ব্যাপার ধরে ফেলে সে। আর তারপর তারপর বিজ্ঞান যতই বড় হোক, মানবতা তার চেয়ে অনেক বড়।